নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজালে আপনাদেরকে স্বাগত আজ যে ভিডিওটি আপনাদেরকে দিতে চলেছি আজ ছিল রবিবার রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্র এবং প্লাস ছিল অমাবর্ষা আজকে যে যোগে আমি এই যে এখানে সেদ আখন্দের শিকড় আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে যে নিয়মে তোলা হয়েছে এটা হচ্ছে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্র এবং অমাবর্ষা মানে অমাবস্যাও ছিল এবং রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্র যোগ ছিল তো এই যোগটি হচ্ছে কি খুবই কম আসে রবি পুষা নক্ষত্র যোগও কম আসে তার থেকে আরও কম আসে রবিবার যুক্ত পুষা নক্ষত্র অমাবস্যা তো যাই হোক এখানে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রেই এই সে দাক তুললেই কার্যকারিতা হবে আজকে রবিবার যুক্ত পুষা নক্ষত্র ছিল প্লাস অমাবস্যা তাই আমি কিছুক্ষণ আগে এই সেদ আকন্দ গাছের শিগড়টি তুলে নিয়ে এসেছি তাই ভাবলাম আপনাদেরকেও জানাবো ভিডিও করে তাই জানাচ্ছি অনেকটা বড়ই পেয়েছি পরিমাণ মতন তো গাছ বাঁচিয়ে পরিমাণ মতন তুলে এসেছি গাছকে বাঁচিয়ে তুলতে হয় এবারে বেশি শেগড় তুললে গাছের গাছ মারা যাবে তো যাই হোক এই যে সেদ আকন্দের মূল বা এই যে সেদ আকন্দ মূলে কী কাজ হয় এই সেদ আকন্দ মূল যদি কেউ রবিবার যুক্ত পুষা নক্ষত্র তুলে যদি পুরুষ হয় ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে বা মাদুলির ভিতরে ভরে যদি কেউ ধারণ করে তাহলে তন্ত শাস্ত্রে উল্লেখ আছে যে অতি দুর্ভাগ্য ব্যক্তিরও সৌভাগ্য বৃদ্ধি হয় মানে আপনাদের বিভিন্ন রকম মানে ভাগ্যের সাথ দিচ্ছে না বা গ্রহদোষের বাঁধা বা আয়ু উন্নতি নেই সৌভাগ্য মানে তো সর্বদিক থেকে শুভ তো সৌভাগ্য অনেক সময় আমাদের অনেক সময় দুর্ভাগ্য বা খারাপ বিভিন্ন রকম গ্রহের কারণে বা বিভিন্ন রকম তন্তকিয়া বা বিভিন্ন সমস্যার জন্য আমাদের খারাপ সময় যায় তাই আমরা ভাবি যে দুর্ভাগ্য যাচ্ছে এখন তো এই জিনিসটি কাছে থাকলে আমাদেরকে সৌভাগ্য বৃদ্ধি করবে যাদের দুর্ভাগ্য আছে তাদের ভাগ্যের উন্নতি হবে সৌভাগ্য বৃদ্ধি হবে এছাড়া কি কাজ করবে এছাড়া এই গাছের শিগড় সর্ব বাঁধা বিঘ্ন দূর করে এই গাছের শিগড় সর্ব বাঁধা বিঘ্ন কাজকর্মে চাকরি ব্যবসায় সর্বদিকে বাঁধা পড়ছে সেই বাঁধা বিঘ্ন দূর করবে এবং যাদের ভূত পেত জিনের সমস্যা আছে ভূত পেত জিনের সমস্যা আছে দীর্ঘদিন ধরে ভূত পেত জিনের সমস্যার জন্য বহু জায়গায় গিয়েছ কাজ হচ্ছে না কোনো রকমভাবে তো এই রবি পুষ্যা নক্ষত্র যুক্ত যুক্ত যেদিনকে হবে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্র সেদিনকেই এই সেদাকের শিগড় তুলে যদি সেই যার জিন বা ভূতে আকর্ষণ করে যে ধরেছে তার যদি কাছে মাদুলি করে বা তার কাছে ব্যবহার করতে দেওয়া হয় তাহলে তার কাছ থেকে জিন ভূত পরি এইসব খারাপ দৃষ্টি চলে যাবে এছাড়া এই সে সঙ্গে আরও কিছু জিনিস দিতে হয় দিলে আরও শক্তিশালীভাবে কাজ করে এই ভূত পেজ জিনের জন্য অনেক সময় দেখা যায় বাচ্চাদের ঘন ঘন নজর লেগে যায় বা বড়দের এই হয়তো দেখছে ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম ভালো চলছিল হঠাৎ করে কেউ একজন বললো যে বাহ তোর খুব ভালো ব্যবসা চলছে বা এই হয়েছে সেই হয়েছে বা নিজের ভালো নিজেরই মনে হলো যে আজকে খুব ভালো হয়েছে এই হয়েছে এইভাবে দেখবেন তারপরে আর উন্নতি হচ্ছে না কারণ নিজেরও নজর লেগে যায় আর বাইরে ঘাটে যে কথাগুলো বলছে তাদেরও নজর লেগে যায় বিশেষ করে তো বাচ্চাদের ক্ষেত্রে যারা হয়তো ভালো খাচ্ছে ভালো দেখতে বাচ্চারা হয়তো একজন পাশ থেকে এসে একজন কুদৃষ্টি দিয়ে তাকালো বা হচ্ছে কে বললো বাহ তোর বাচ্চাটা খুব সুন্দর বা হচ্ছে কি খুব ভালো খায় বা স্বাস্থ্য এরকম বললো তারপর থেকে সেই বাচ্চা আস্তে আস্তে রোগা হতে থাকে এটা একটা কুনজরের কারণে হয় তা যদি কোনো বাচ্চা এবং বড়োর কেউ যদি ভাবে যে কুনজর থেকে রক্ষা পাবো তাহলে এই শ্বেত আকন্দের শিগড় রবিবার যুক্ত পুষা নক্ষত্র তুলে একটি তামার মাদুলিতে ভরে বাচ্চাদের কোমরে বা গলায়তে যদি দেয়া যায় তাহলে সেক্ষেত্রে কখনোই কু নজর লাগবে না এবং সুস্থ ভাবে থাকবে বাচ্চা সুস্থ সবল থাক কু নজর কখনও লাগবে না বড়রা যদি ডাইরেক্ট হাতে পড়ো বা মাদুলিতে ভরে যদি কাছে রাখো তাহলে তারও কোনো রকম ভালো ব্যবসা চলছে বা কাজকর্ম আয় উন্নতি করা হচ্ছে সেক্ষেত্রে নিজের নজর এবং বাইরের কোনো নজর লাগবে না সবসময়ের জন্য নজর দোষ থেকে সুরক্ষা থাকবে এই এতগুলো কাজ পাওয়া যায় এই সেদ যে শিগড় ব্যবহার করলে তবে আমি একটা কথাই বলবো এই সেদ এখন তো রবিবার যুক্ত পুষা নক্ষত্রে তুলবেন এবং তার আগে আমরা যেরকমভাবে তুলি ধূপ দেবেন একদিন দুদিন ধূপ দিয়ে মনস্কামনা জানিয়ে শিব ঠাকুরের নাম স্মরণ করে আপনারা পূর্ব দিকে মুখ করে বা যেই দিকেই করা আছে আমরা ঠাকুরের নাম করে তুলবেন তো পুষা নক্ষত্রে তুললেই যে আমাদের যে কাঁচা সিগর ব্যবহার করতে হবে এটা কোনো মতে এখানে উল্লেখ নেই কাঁচা থেকে আমি বলি যে একদিন দুদিন চলে যাবে মানে পুষা নক্ষ তুলে একদিন দুদিন দিন ডেকে দেবেন যখন শিগড়টা একটু শুকিয়ে যাবে রসটা টেনে নেবে তখনই আপনারা মাদুলিতে ভরবেন বা ডাইরেক্ট পরবেন তাতে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া ভালো কাজ পাবেন খুব ভালো এটি এই একটি গাছের মূল খুব ভালো কাজ করে আপনারা প্রয়োগ করুন সর্বকাজে কাজ পাবেন আর আমি বেশ কিছুটা তুলে নিয়েছি তো আপনাদেরকে তো বিভিন্ন কবজের ক্ষেত্রে আমি এগুলো যন্ত্রণের সাহায্যে যন্তম করি বা বিভিন্ন গাছের শিগড়ের সাথে এই শিগড়ও দিয়ে দিই দিয়ে ভালোভাবে আপনাদেরকে কাজ করে দিচ্ছি যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ